আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ দয়া ও রহমতে আপনারা সকলেই ভালো আছেন। মাঝে মাঝে কান্নাকাটি করা ভালো, এতে করে মন ফ্রেশ হয়, অন্তরটা নরম হয়, নেক আমলের আগ্রহ তৈরি হয়। অধিকন্তু আল্লাহর ভয়ে কান্নাকাটি করা একটি গুরুত্বপূর্ণ নেক আমলও বটে। ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ বলেন, গুনাহগারদের কান্না আল্লাহর নিকট তাসবিহ পাঠকারীর তাসবিহ পাঠের চেয়েও বেশি প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুটি চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এক, সেই চোখ যা আল্লাহর ভয়ে অশ্রুপাত করে। দুই, সেই চোখ যা আল্লাহর রাস্তায় জিহাদে পাহারারত থাকে। অন্য একটি হাদিসে এসছে, সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরশের ছায়ায় আশ্রয় দিবেন, যেদিন তার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। তাদের একজন হলো ওই ব্যক্তি যে একাকী নির্জনে আল্লাহকে স্মরণ করে, ফলে আল্লাহর ভয়ে তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়। কখনো মানসিকভাবে যন্ত্রণা অনুভব করলে কয়েকটি আমল করতে পারে, কেঁদে কেটে আল্লাহর কাছে দোয়া করতে পারে, কুরআনুল কারিম তেলাওয়াত করতে পারে, নীরবে নিভৃতে আল্লাহর জিকির করতে পারে, জনমানবহীন স্থানে বসে আল্লাহর সৃষ্টি নিয়ে গভীরভাবে চিন্তা করতে পারে, বেশি বেশি পরিমাণে আল্লাহর গুণবাচক নামসমূহ পড়তে পারে, বিশেষ করে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই দুটি নাম বেশি বেশি করে পড়তে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি আমল করার তৌফিক দান করুক। আমিন।